বন্ধুরা, উপরে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা নুরুল হক ভাইয়ের। সে জানতে চেয়েছেন একটা গাড়ির কত টাকা খরচ আছে, মানে ডেইলি, মাসিক, বছরিক কি কি খরচ আছে, কত টাকা খরচ, সেই বিষয়ে একটি ভিডিও চেয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নুরুল হক ভাইকে এত চমৎকার একটি কমেন্ট করার জন্য, এবং হচ্ছে এই বিষয়টি নিয়ে একটি বিস্তারিত বিষয় নিয়ে একটি ভিডিও চাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো আমি একেবারে শর্টকাটে যদি বলার চেষ্টা করি আপনার এই কমেন্টটির উপর ভিত্তি করে যে ভিডিওটি, যে আলোচনাটি, প্রথমত একটা গাড়ি যদি আপনি চালান সেক্ষেত্রে জ্বালানি খরচ আছে। এখন একটা গাড়ি ডেইলি 20 কিলো চলতে পারে, 50 কিলো চলতে পারে, কেউ কেউ 80-100 কিলোও চালাতে পারে। এটা যার যার গাড়ি চলার উপর ভিত্তি করে হচ্ছে জ্বালানি খরচটা। সিএনজি, এলপিজি, অকটেন, পেট্রোল কী দিয়ে চালাবেন আপনি, হ্যাঁ, এবং সেটার উপরেই হচ্ছে আপনার খরচটা। তো জ্বালানি খরচটা আমি যদি না বলি, এটা এ পর্যন্তই যদি রাখি, তাহলে পরবর্তী ধাপে গেলে যেমন একটা গাড়ির গ্যারেজ মানে পার্কিংয়ের খরচ আছে, সেটাতে মাসে 2000 টাকা করে, 2000 টাকার নিচে কোনো পার্কিং ভাড়া পাওয়া যায় না এখন বর্তমানে। তো আপনার নিজের পার্কিং যদি থেকে থাকে গ্যারেজ, তাহলে সেই 2000 টাকা করে আপনার লাগবে না। তারপরে প্রতি মাসে, মাসিক হিসেবটাতে যদি যাই, তাহলে বলবো প্রতি মাসে আপনার একটা গাড়ি 2000 থেকে 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার পরে পরে সেটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। তো সেটা প্রতি মাসে কারো 2500 কিলোমিটার চলে, কারো আবার চলে না, কারো 2 মাসও চলে, 1.5 মাস চলে, 1 মাস চলে, সেটা সেখানেও আপনার গাড়ি চলার উপর ভিত্তি করেই, আপনার গাড়ি চলার উপরেই সেই খরচটা হবে। তো তারপরও আমি মাসের হিসাবটাই এখানে বলে দিচ্ছি। অ্যাভারেজ আমি ধরে নিলাম প্রতি মাসেই আপনার মোবিল চেঞ্জ করতে হবে, মানে ইঞ্জিন অয়েল একবার করে যদিও চেঞ্জ করেন, সেখানে 5000 টাকা করে ধরে নিলাম। সেখানে সেই 5000 টাকার মধ্যে মাসে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, সেখানে আপনারা কী কী পাবেন, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, হ্যাঁ, এরকম সব কিছুই আপনারা ওই 5000 টাকার মধ্যেই ধরে নিলাম। এখন আগেই তো বললাম কারো 1 মাসেও হয়, কারো 1.5 মাস 2 মাস, হিসাবটা ওইভাবে হবে। তারপর হচ্ছে আপনার যদি আপনার হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে এই গাড়িটি আপনি ব্যবহার করে থাকেন, আপনার ব্যবসার জন্য যদি গাড়িটি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে একটা খরচ আপনি আপনার মতো করে রেখে দিবেন আলাদা করে। সেটা হচ্ছে গাড়ির যে কোনো সময় আপনার কখন যে আসলে গাড়ির ইঞ্জিন ইঞ্জিনে প্রবলেম হতে পারে, বা একটা গাড়ির বডি আপনার হচ্ছে ডেন পেনের কাজ করানো লাগতে পারে, এটা কেউ জানে না। একটা বাইসেন্স আপনার দেখা গেল একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক হয়ে যেতে পারে, তো তখন ডেন পেনের ব্যাপার আছে। তো এই এই বিষয়গুলোতে আপনার ইঞ্জিনের কাজ, বডির কাজ, ডেন পেনের, এবং হচ্ছে গিয়ার বক্স, এই কাজগুলোর জন্য আপনার প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনি রেখে দিবেন, 3000 4000 5000, আপনার মতো করে ওটা খরচ বাবদ আপনি রেখে দিবেন। যদি প্রয়োজন হয় খরচ করলেন, না করলে তো আপনার টাকাটা জমা থেকেই গেল। এই মাসের হিসাবটা গেল। এরপরে বছরে যদি আমি আসি, তো বছরে প্রতি বছরই গাড়ি কিন্তু ফিটনেস সনদপত্র সংগ্রহ করতে হয় বিআরটিএ থেকে, এবং হচ্ছে ট্যাক্স টোকেন সংগ্রহ করতে হয়, ট্যাক্স দিতে হয়। তো আমি 1000 থেকে 1500 সিসির যে গাড়ি সেটার ট্যাক্সের কথাটা আমি বলে দিচ্ছি। ট্যাক্সের জন্য 31,000+ 31,300 সামথিং লাগবে। তো সব কিছু মিলিয়ে, এবং হচ্ছে আপনার ফিটনেস সনদপত্রটা সংগ্রহ করতে সেখানেও আপনার 2700 টাকার মতো, ধরে নিলাম 3000 টাকা। তবে ফিটনেসটা কিন্তু বন্ধুরা 2 বছরের জন্য আমরা পেয়ে থাকি, আর ট্যাক্স টোকেনটা 1 বছরের জন্য। তো অ্যাভারেজ আমি সেখানে 34,000 থেকে 35,000 টাকা প্রতি বছরের হিসেবে যদি ধরি। ট্যাক্সে তো বললামই 31,377 টাকা এরকম, আর হচ্ছে ফিটনেসের 3000 টাকা ধরলাম, 2 বছর পাবো ফিটনেস, তো সেখানে 33,000-34,000 টাকার মতো। তো সেখানে 35,000 টাকাই ধরে নিলাম, এই হচ্ছে আপনার বছরিক খরচ। এখন টোটাল যদি এই টাকাটা আপনারা হিসেব করেন, তাহলে পেয়ে যাবেন একেবারে আপনার প্রতি ডেইলি থেকে বছরে কত টাকা, এবং সেই টোটাল টাকাটা আপনারা একটা হিসেব করে, টোটাল টাকাটা আপনারা একটা হিসেব করলে আপনারা ডেইলি খরচ পেয়ে যাবেন। একটা গাড়ির মালিক যদি আপনি হতে চান, বা একটা গাড়ির মালিক যদি হয়ে থাকেন, গাড়ি আপনার আছে অথবা কিনতে চাচ্ছেন,
তাহলে দেখা যায় আপনি একটা গাড়ি কিনলেন, অনেক টাকা দিয়ে গাড়ি কিনলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন, তো সেই গাড়িটার পিছনে আপনার অ্যাভারেজ 400-450 টাকা প্রতিদিন আপনার খরচ ধরে নিতে হবে। আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা বুঝতে পারেন আর হচ্ছে কিছুটা হলেও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে একটি লাইক করে দিবেন ভিডিওটিতে, আর চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, আর যারা একেবারে নতুন আছেন, আমার ভিডিও দেখেন ভালো লাগে, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সেজন্য অবশ্যই অল বাটনটি প্রেস করে রাখতে হবে বন্ধুরা। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার পছন্দের ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন। এমনও হতে পারে বন্ধুরা নেক্সট ভিডিওটি আপনার কমেন্টের উপর ভিত্তি করেই। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।